কিছুদিন আগে আমি আরং থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম, আর সময়ের অভাবে আমার ওইভাবে ইউজ করা হয় নাই। তো আজকে আমি আমার এই প্রোডাক্টগুলো ইউজ করব। আর আরং স্কিন কেয়ার প্রোডাক্টগুলো সবার কাছে খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে, তো আমিও এইভাবে প্রোডাক্টগুলো পারচেস করেছিলাম যে আমি কিছু ফেস প্যাক আর হচ্ছে সোপ কিনেছিলাম, তো ওইভাবে আমার ইউজ করা হয় নাই। তো আজকে যেহেতু সময় পেয়েছি তাই আমি আজকে এগুলো ইউজ করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা আমি আমার স্কিন কেয়ার নিয়ে করব। আর কিছুদিন আগে আমি আরং থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম, তো আসলে ব্যস্ত থাকার কারণে ওরকমভাবে ইউজ করা হয় না, তাই ভাবলাম আজকে ইউজ করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আরঙের এই উপটানটা ইউজ করার আগে অবশ্যই আপনার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন। আমি ক্লিন করে নিয়েছি, আমি ওয়াইসির মিল এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যার যার পছন্দের মতো ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে পারেন। আসলে আরঙের উপটানটা অনেক ভালো, আরঙের এটা নতুন প্যাকেটিং করেছে। আরঙের যে আগের উপটান ছিল ওইটা আর হচ্ছে এটা সেম, এটা হচ্ছে নতুন প্যাকেটিং করেছে, আগেরটার এটা হচ্ছে কাজ একই। আমার উপটান দেওয়া শেষ, এখন আমি এটা শুকানোর জন্য ওয়েট করব 15 মিনিট। তো উপটান কী কী কাজ করে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মুখের দাগ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। উপাদান হলো মসুরির ডাল, ভেজিটেবল, গম, সোলার ডাল আর হচ্ছে মেথি, গম, চালের গুঁড়া, আমলক্ষি, নিম পাতা, গোলাপের পাপড়ি, আরও অনেক কিছু, এগুলোর নামও আমি জানি না। যাই হোক, আপনারা ইউজ করার আগে এখানে পেছনে দেওয়া আছে, ভালো করে পরে নেবেন। উপটানটা কীভাবে ব্যবহার করবেন, পরিমাণ মতো ঠান্ডা পানির সাথে 2 চামচ উপটান, আসলে 2 চামচ লাগে না, আমি 1 চামচ নিয়েছি, আমার বেশি হয়ে গেছে, তো পরবর্তীতে আমি হাতে ইউজ করবো। মানে এখানে বলেছে 2 চামচ উপটান ফেস প্যাক মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন, পরিষ্কার শুকনো ত্বকে সামান্যভাবে লাগিয়ে শুকানোর জন্য অন্তত অপেক্ষা করুন 15 মিনিট। এরপর হালকা গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সর্বোচ্চ কার্যকারীর জন্য সপ্তাহে 2 থেকে 3 বার আপনি ব্যবহার করতে পারেন। ভাই আমি সময়ই পাই না, এটা আমি কিনছি অনেক আগে, আসলে সময়ই পাই না ব্যবহার করার জন্য, তো ভাবলাম আজকে যেহেতু সময় আছে
ইউজ করে দেখি কেমন লাগে। তো 15 মিনিট হয়ে গেছে আর শুকিয়েও গিয়েছে, তো এখন আমি এটা ওয়াশ করে নেব। আমি অরেঞ্জ পিল ফেসটা ইউজ করব, আর এটা মূলত কাজ হচ্ছে ত্বকটাকে উজ্জ্বল করে। অরেঞ্জ পিল ফেস প্যাকটা মূলত ভিটামিন সি ক্লিনজারের কাজ করে, ত্বকের কোমল উজ্জ্বলতা বাড়ায়। আর এটার উপাদান হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, স্যান্ডেল, অ্যালমন্ড পাউডার, মুসুরির ডাল, মেথি, নিম অয়েল এবং মুলতানি মাছ। তো আগে থেকে পেস্ট করা হয়েছে। এটা মূলত হাত দিয়ে ঘষে ঘষে 5-6 মিনিট ঘষতে হবে, ভালো করে হাত দিয়ে মানে ম্যাসাজ করতে হবে। এটা এরকম দুই হাত দিয়ে স্ক্রাবের মতো ম্যাসাজ করতে হবে। এটা জাস্ট আপনারা 5-6 মিনিট ভালো করে হাত দিয়ে ম্যাসাজ করবেন। আপনারা কিভাবে ব্যবহার করবেন এখানে এখানে দেওয়া আছে, আপনারা চাইলে পরে নিতে পারেন। পরিমাণ মতো ঠান্ডা পানির সাথে এটা মানে ওনারা মিক্স করতে বলছে, আপনারা চাইলে মিল্ক দিয়ে মিক্স করতে পারেন। আসলে মিল্ক দিয়ে মিক্স করলে ভালো হয়, আরং আটের ন্যাচারাল এটা গ্লো দেয়। তো যারা স্কিনটাকে ন্যাচারালভাবে রাখতে চান বা ন্যাচারাল গ্লো দেয়, আরঙের এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। প্রাইসও খুব কম, আরঙের উপটানটা হচ্ছে 50 টাকা আর হচ্ছে অরেঞ্জ পিলটা হচ্ছে মাত্র 60 টাকা। আমি ডলতে ডলতে আসলে চোখে ইউজ করে ফেলছিলাম, এখানে বলা হয়েছে যে চোখে যাতে না ইউজ করা হয়, তো আমি চোখে ইউজ করে ফেলছিলাম। তো আমার 5 মিনিট হয়ে গেছে, এখন আমি এটাকে ক্লিন করে ফেলব। ক্লিন করা হয়ে গিয়েছে। তো এরপর যে আপনারা চাইলে একটা ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে রাখতে পারেন, আর নাইট ক্রিম ইউজ করতে পারেন। তো এখন আমি হোয়াইটেনিং সিক্রেট ক্রিমটা ইউজ করব। কিছুদিন আগে আমি সাদা পরীর একটা রিভিউ দিয়েছি, তো আজকে আমি আপনাদেরকে ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। এটা মুখে অ্যাপ্লাই করার পর ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দেয়। তো আপনারা নিজেই দেখুন, তো এটা ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক দিচ্ছে। তো আশা করি আমার আজকের স্কিন কেয়ার আপনাদের ভালো লেগেছে, আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা অন করে দিবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।